তেল বসিয়ে দিয়েছি, আগেই আমি ট্যাংরা মাছ ভেজে রেখেছি। আচ্ছা, এবার আমি এই এক চামচের একটু বেশি তেল দিয়েছি কড়াইয়ে। এবার একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আমি এই যে ঝিঙে আর বেগুন কেটে রেখেছিলাম এগুলো ছেড়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা নাড়বো তেলে। আচ্ছা, আমি আগেই রাঁধুনি বেটে রেখেছিলাম, তার মধ্যে ধনে গুঁড়ো দু চামচ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ লবণ, আর এক চামচ হলুদ দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে আমি এটা ভালো করে নাড়বো। নেড়ে আমি ঢেকে দেব আর গ্যাসটা একটু বাড়িয়ে দেব। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব। ঝিঙে থেকে তো অনেক জল বেরোয়, তাই জন্য আর জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়লাম। নেড়ে আমি এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু ফুটলেই আমি নামিয়ে দেব। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব। এটা একটু মাখো মাখো হবে, একদম ঝোল দিতে হবে না, এই ঝিঙের জলে ঝোল হয়ে যাবে এটা শুকনো। একটু এবার আমি গ্যাসটা কমিয়ে দেব। কুচো ট্যাংরা চচ্চড়ি রেডি।